কলকাতাতে বিদ্যুতের ট্যারিফ এই নির্বাচন চলাকালীন খুব সাইলেন্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এর অনুমোদন রাজ্য সরকারের যে রেগুলেটরি বডি রয়েছে তাদের অনুমোদন নিয়েই হয়েছে। রাজ্য সরকার মানে তো জানেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে, এটা গোটা রাজ্যে এফেক্ট হচ্ছে। WBSCDCL সেটা আমরা আরেক দিন আমাদের তথ্য দিয়ে ডাটা দিয়ে আপনাদের সামনে আনব WBSCDCL যা করেছে। আমাদের CSC যারা মনোপলি বিজনেস করেন তারা এই ইলেকশন চলাকালীন দুগুণ তো বটেই, কোথাও কোথাও তিন গুণও ট্যারিফের সিলিং চেঞ্জ করে বাড়িয়েছেন। আমাদের কাছে কিছু ডকুমেন্ট আমরা এখানে রেখেছি, অসংখ্য ডকুমেন্ট, তাতে আপনারা এটা দেখতে পারেন চারের আর পাঁচের। ঠিক একইভাবে এই বিলগুলো আমরা অসংখ্য এখানে এনেছি, চার মানে এপ্রিল, মে এবং জুনেও এই ট্যারিফ পরিবর্তন করে মূলত CSC এলাকা, যাকে KMDA এলাকা বলা হয়, দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিরাট অংশ থেকে শুরু করে হুগলি হাওড়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে বারাসাত মধ্যমগ্রাম একটা পুরো KMDA এলাকা, ছোট বড় মিলিয়ে প্রায় 50টার মতো মিউনিসিপ্যালিটি আছে, কর্পোরেশন আছে, তার জনগণ সরাসরি এফেক্ট হয়েছে এবং এটা লক্ষে নয় কোটিতে।